বেশ কয়েকদিন আগের একটা ভিডিওতে একটা ভাইয়া কমেন্ট করেছিলেন যে আপু আমি নতুন মেসে উঠেছি, তো মেসে আমার নিজের রান্না আমি নিজে করে খাই কিন্তু মুরগিটা ঠিকভাবে কাটতে পারি না, একটু কেমন যেন এলোমেলো হয়ে যায়। আপনার সব রান্না আমি দেখি এবং খুব শর্টকাটে করেন, তো মুরগি কাটাটা যদি একটু শর্টকাটে দেখিয়ে দিতেন আমার খুব উপকার হতো। তো বেশ কয়েকদিন মুরগির দাম দেখে মুরগি আনাও হয়নি আর এই ভিডিওটাও ভাইয়ার জন্য করা হয়নি, তো আজকে আনা হয়েছে যেহেতু ভাবলাম ভিডিওটা করি এবং ভাইয়ার সাথে সাথে অনেকেই উপকৃত হবেন যদি কেউ না পেরে থাকেন, আর আমারও এই ল্যাড়াভেড়া কাটা যদি কারো পছন্দ হয়ে থাকে। তো আমি আসলে যেভাবে মুরগিটা কাটি, প্রথমে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে চামড়াটা ছিলে ফেলি, তারপর এই যে যে এখানে দুইটা হাড় মানে দুই পাখনার যে ছোটো ছোটো হাড় দুটো থাকে এই দুটো কেটে এইভাবে এখান দিয়ে এই যে এই তর্জনী আঙ্গুল আর বুড়ো আঙ্গুলটা এইভাবে ধরে আপনার মাঝখানে মেরুদণ্ডের ধরে আপনি টান দিলে দুইটা পাশ ছুটে যায়, নিজের পাশ এবং উপরের পাশ, এবং মাঝখানের যে ময়লাগুলো থাকে সেগুলো একদম খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। তো এই যে দেখলেন, কোনো ঝামেলা নেই এইভাবে কাটলে, আর রোস্টের জন্য মুরগি কাটলে এইভাবে খুবই সুন্দর হয়, একদম পা এবং মাঝখানে খুব সুন্দর করে ফালি করা যায়। তো যাই হোক, আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব এখন সমস্তটাই। আর এই যে বুকের যে দুই পাশের উঁচু মাংসগুলি এগুলো আমি কাটবো না, এগুলো রেখে দিব, বাচ্চাদেরকে কোনো সময় স্কুলে টিফিনে অথবা বাসায় যে কোনো সময় কিছু একটা মজাদার বানিয়ে খাওয়া যাবে। তো বুকের দুই পাশের মাংসটা আমি রেখে দিলাম, আর সম্পূর্ণ মুরগিটা এখন আমি স্টেপ বাই স্টেপ কেটে নিব। এটা আপনাদের যার যার ইচ্ছা বড় ছোট একটু ছোট বড় করে কাটা, এটা কোনো ব্যাপার না, মেন কথা হলো আপনি কোন অংশটা কিভাবে কাটবেন এটাই, যাতে মাংসগুলো খুব সুন্দরভাবে স্মুথলি আপনি কাটা হয়, ছোট বড় সাইজ এটা কোনো ঘটনা না। তো আমি দুইটা রানের অংশই সেমভাবে কেটে নিলাম, তো আমি রানের যে সামনের অংশটা থাকে সেটা থেকে দুটো ফালি করছি, আর এই যে পেছনের মুরগির পেছনের দিকটার এটুকু কিন্তু কেটে ফেলে দিতে হবে। তো এই যে যে ময়লা টয়লা দেখা যাচ্ছে মানে যে পশম টশম আছে এগুলো আপনার একটু গরম পানি দিয়ে উঠাতে হবে, এমনিতে উঠবে না, শক্ত। তো এই তো মোটামুটি আমার কাটা শেষ, এখন সামনের যে গলার দিকটা আছে ওটা কেটে নিব আমি। তো এই খাঁচার অনেকে আছে ফেলে দেয়, অনেকে আছে খায়, আর এই ইয়ার গলার যে সামনের দিকটা যেটা জবাই করা হয়েছিল ওখান থেকে কিছুটা কেটে কিন্তু ফেলে দিবেন, ওটা খাওয়া ঠিক না, আর পাখনার যে নখগুলো থাকে সেগুলো কেটে ফেলে দিবেন। তো এই তো দুইটো পাখনায় আমি একইভাবে কেটে নিলাম, আপনার নখের যে দিকগুলো থাকে সেগুলো কেটে কেটে এখন পায়ের যে ছোট ছোট নখগুলো থাকে সেগুলো কেটে ফেলে দিবেন, আর পায়ের মাঝখানের যে শক্ত অংশটা থাকে মাটির সাথে লেগে থাকে ওখান থেকে কিছুটা অংশ কেটে ফেলবেন, এটাও খাওয়া ঠিক না এজন্য কেটে ফেলে দিবেন। তো এইভাবে আমি দুটা পায়ে একইভাবে সেমভাবে কেটে নিলাম। আমার মুরগি কাটা কিন্তু একদমই শেষের পর্যায়ে, একটা মুরগি আমি ইচ্ছা করলে আমি এর আগে আমার বাচ্চার সাথে পাল্লা ধরে মানে এই করে আমি মাত্র 2 মিনিটে একটা মুরগি কেটে দেখাইছি, মানে একটা মুরগি আপনি যদি ঠিকঠাকভাবে হাত চালায় কাটতে পারেন 2 থেকে 3 মিনিটের বেশি লাগার কথা না, কিন্তু অনেকের আছে একটা মুরগি কাটতে গেলে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। কিন্তু আজকে যে মুরগিটা কাটছি আমার টোটাল সময় লাগছে 5 থেকে 7 মিনিট, যেহেতু আমি আপনাদেরকে দেখাইছি একটু আস্তে আস্তে করে দেখাইছি, আর পুরো ভিডিওটা আমি টেনে 3-4 মিনিট করে দিয়েছি আর কি। তো এই তো আমার কিন্তু মুরগি কাটা একদম শেষ, আমি কলিজা গিলা টিলা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে নিলাম, আর যে চামড়াটা আছে ওটা পরবর্তীতে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, চামড়া পা এবং আপনার ওই যে যে পেছনের যে দিকটা ছিল তেল তেলের বিচি বলে আমাদের এদিকে আসলে ওটা, তো সব কিছু গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেই আপনার একদম রেডি মুরগি রান্না করার জন্য। আর গিলার যে দিকটা আপনার যেখান দিয়ে ময়লাটা প্রবেশ করে সেটা কিন্তু কেটে ফেলে দিতে হবে, ওটাও খাওয়া ঠিক না। তো যাই হোক, আজকের মতো এখানে আমার ভিডিওটা, যদি একটুও কারো উপকার হয় এতেই আমার এই ভিডিওর সার্থকতা। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলে দিবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নাম সহ বলে দিব, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।